একটা পরিস্থিতি চাপে পড়ে আমাকে একটা জোর করে বলেছিল বন্দুক বন্দুক ঠেকিয়ে বলেছিল, সেই জন্য পরিস্থিতি চাপে কাজ করতে হয়েছিল, নাহলে আমার তো ওখানে প্রাণটাই তো চলে যেত, সেমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লড়াকু নেতৃত্ব মানে নেতা আছি, সারা জীবন থাকবো আর দলের হয়ে থাকবো, সারা জীবন কাজ করব। তো আজকে ঘটনা করেছে অ্যাকচুয়ালি আজকে 12টার সময় আজকে আমাদের যে অফিসার ছিল ব্লক থেকে একটু যেতে দেরি হয়ে গিয়েছিলো, প্রায় 12:20 এরকম বেজে গিয়েছিলো, তো সেই জন্য ওদের একটু বাইরে উত্তেজনাটা প্রচুর হয়ে গিয়েছিলো। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ওরা একটা মানে অশান্তি সৃষ্টি করেছে। আমাদের তো অলরেডি মেজরি পার্সন হয়েছিলো, আমাদের 15 জন, 13টা 2টো হচ্ছে পঞ্চায়েত সমিতি PS মেম্বার ছিল আর তোমার হচ্ছে 13টা হচ্ছে বুথ মেম্বার ছিল, আমাদের 15 জন অলরেডি মেজর পার্সন হয়েছিলো। এবার ওরা একটু চাপ সৃষ্টি করেছিল যে আমাদেরকে 2টো সঞ্চালক আমাদের দিতে হবে আর ওদের 2টো সঞ্চালক দিতে, এরকম আমাকে পরিস্থিতি চাপ সৃষ্টি করেছিল, ঠিক আছে, এরকম প্রচুর সৃষ্টি করেছিল। সেই জন্য আমি রাজি হতে পারছিলাম না, আমাদের মেজরিটি পার্সন TMC থেকে আছে, যেহেতু আমরা এই 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 মেম্বার কোয়েটাই নিয়ে আমরা সঞ্চালক গ্রহণ করবো, সেরকম আমরা পরিস্থিতি নিয়েছিলাম। কিন্তু না, তারপর পাশে দেখলাম বোমার আওয়াজ, বন্দুকের আওয়াজ, দরজা ভাঙা ভাঙিল, লাথি লাথা, তারপর আমার কতগুলো মেম্বার ছিল, এখনও আমি দেখতে এসেছিলাম, আমি যেহেতু একটা কিন্নপ অবস্থায় ছিলাম, যা ঠাকুরের অবস্থা ভগবানের আল্লাহ কৃপাতে আমি পুলিশ প্রশাসন আমার কিছু সহকর্মীর দ্বারাই আমি এই জায়গাটা আসতে পেরেছি, আমি খুবই ধন্যিত হলাম। কিন্নপ করেছে বিজেপির কিছু দুষ্কৃতি লোক কিন্নপ করেছে, সুরজিৎ মালিক বলে একটা নাম ছিল, তারপরে তোমার হচ্ছে আপনার হচ্ছে বাপ্পা রায় বলে একটা ছেলে ছিল, ও 2-3 জন ছিল, আমি বুঝতে পারি না কোথায় কি নিয়ে যাচ্ছে। তারপরে খানিকটা গাড়িটা ওদের একটা অলরেডি ভাড়া গাড়ি ছিল, আমাকে বস করে রেখেছিলো, ভাড়া গাড়িতে এসছে তারপরে আমাকে নিয়ে চলে গিয়ে আসছিলো। কোথায় মারধর তো হয়েছে, ভালো মতনই মারধর হয়েছে, সে পিঠে বাঁশ দিয়ে মেরেছে এবং মাথায় বাঁশ দিয়ে মেরেছে, কানে থাপ্পড় মেরেছে, চোখে ছিঁড়ে নিচ্ছে, এই চোখটা তো আমার প্রায় চুলি নিতে প্রায় যা অবস্থা, এবং বন্দুকের নলিও দেখে ভয় মানে প্রচুর আঙ্ক মানে নেচে আসছি যে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি যে এখানে সুস্থ হয়েছে আমাদের সামনে যে বার্তাটা দিচ্ছি সেটা হচ্ছে একটা বড় ব্যাপার, আমাদের সামনে যে বার্তাটা দিচ্ছি। আমি TMC আছি, আমি তো জানেন তো, আমি তো তৃণমূল টিকিটে তো দাঁড়িয়েছিলাম, এত তো প্রশ্নের কোনো কথাই হবে। বিজেপি একটা দলের মধ্যে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু ওরা যে অত দুর্নীতি মানে অত যে অত যে লাঠিবাজ লোক এটা তো আমি তো জানতে পারলাম। কোনোদিন ভোট পাবে এভাবে মানুষের উপর অত্যাচার করলে আমার ক্যান্ডিডেটগুলো কী অবস্থা করেছে, প্রত্যেকটা মেম্বারগুলোকে দেখলাম তো অবস্থা মানে তো ওরা তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যা অবস্থা সত্যি খুবই মানে জঘন্যতম কাজ। আশা করবো প্রশাসনকে বলবো আগামীবার যখন বোর্ডটা গঠন হবে বডি গঠন হবে পুলিশটা পুলিশের উপর আমাদের আস্থা থাকবে যে যেন পুলিশটা বেশিরভাগ থাকে ওই অঞ্চলে না, ওই যে পুরী গেছিলো অঞ্চলে ওই অঞ্চলে না বডিটা গঠন করে, তাহলে ওই জন্য বডি গঠন করতে যে না আমাদের বডি পড়ে যায় সেরকম একটা ব্যবস্থা হয়েও যেতে পারে, সিচুয়েশানটা এমনই ছিল। পরিচয় হচ্ছে দেবাশিস সিং, অরুণরা অঞ্চল, তৃণমূল কংগ্রেসের প্রধান। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু ফাটাবই, কিচি 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 কিচি। বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব, কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।